রাত পোহালে পুরো উপনির্বাচনের ভোট গ্রহণ, নটি ও পুরো ও নগরের 67টি আসনে বৃহস্পতিবার হতে যাচ্ছে উপনির্বাচন। এর মধ্যে আগরতলা পুর নিগমের আসন রয়েছে 4টি। এই 4টি আসনে ভোট গ্রহণের জন্য 36টি পোলিং স্টেশন খোলা হয়েছে। বুধবার উমাকান্ত স্কুল থেকে ভোট সামগ্রী গ্রহণ করে একে একে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন ভোট কর্মীরা। রয়েছে পর্যাপ্ত পরিবহন নিরাপত্তা ব্যবস্থা। মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন যথারীতি চলছে, আমাদের ভালোই চলছে। 90% আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে। স্টেশন তো মানে কয়টা পড়ে গিয়ে আমার যেমন 36টা আমার এখানে নিরাপত্তার কোন সমস্যা নেই, সিকিউরিটি